আসসালামু আলাইকুম ভিউয়ার, আহসান বলছি আহসান টেক টিপস থেকে। আজকের ভিডিওতে আমরা এইচপি কমপ্যাক অথবা শুধু কমপ্যাক, যদিও এটি এইচপির একটি ব্র্যান্ড, এই ল্যাপটপের বায়োস সেটআপ সম্পর্কে জানব। তো এই ল্যাপটপের বায়োসে প্রবেশ করার জন্য কিবোর্ড থেকে F10 কীটি প্রেস করতে হবে, ঠিক আছে? তার আগে অবশ্যই আমরা পিসিটিকে অথবা ল্যাপটপটিকে অন করব এবং কিবোর্ড থেকে আমরা F10 কীটি প্রেস করব। তাহলে আমরা বায়োসে প্রবেশ করতে পারবো। এখন উপরে বেশ কিছু ট্যাব আমরা দেখতে পাচ্ছি। প্রথমে মেইন ট্যাব দেখা যাচ্ছে, এরপরে সিকিউরিটি, দেন আছে ডায়াগনস্টিক্স, এরপরে সিস্টেম কনফিগারেশন, এরপরে এক্সিট। তো আমরা মেইন ট্যাব থেকে শুরু করব। মেইন ট্যাবে আসার পরে আমরা এখানে সিস্টেমের টাইমগুলো দেখতে পাচ্ছি এবং সিপিইউ রিলেটেড অথবা পিসি রিলেটেড বা ল্যাপটপ রিলেটেড কিছু কনফিগারেশন এখানে দেখা যাচ্ছে। তো এখানে তেমন কিছু করব না, অর্থাৎ আমরা তেমন কোনো চেঞ্জ করব না। যদি সিস্টেমের ডেট এবং টাইম ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা কাজ করব, ঠিক আছে? আদারওয়াইজ না। সিকিউরিটিতে তেমন কিছু করার দরকার নেই, পাসওয়ার্ড সেট আমরা করব না এবং ডায়াগনস্টিক্সেও আমরা তেমন কিছু করব না, এখানে চেঞ্জ করার মতো তেমন কিছুই নেই। আমরা মেন কাজ করব সিস্টেম কনফিগারেশনে। সিস্টেম কনফিগারেশন আসার পরে এখানে দেখুন, এই যে বুট অপশনস, এখানেই হচ্ছে মেন কাজ। আমরা সিডি অথবা পেনড্রাইভ থেকে যদি উইন্ডোজ সেট আপ করতে চাই এই ল্যাপটপে, তাহলে এখানে কাজগুলো করতে হবে। এখানে সিডি রম বুট এনেবেল রাখতে হবে, ফ্লপি বুট দরকার নেই, এটি চাইলে আমরা ডিসেবল করে রাখতে পারি। এবং ইন্টারনাল নেটওয়ার্ক অ্যাডাপ্টার বুট, অর্থাৎ নেটওয়ার্কের সাহায্যে যদি আমরা বুট করাতে চাই তাহলে এটি সিলেক্ট রাখবো অথবা এনেবল রাখবো। তো এটা আপাতত ডিজেবলই থাকবে। এবং বুট লোডার, এখানে আসার পরে ইন্টারকিটি প্রেস করলে দেখুন আমরা কিসের মাধ্যমে উইন্ডোজ সেট আপ করতে চাচ্ছি এই ব্যাপারটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেখুন ইউএসবি ফ্লপি সিলেক্ট করা আছে, অর্থাৎ উপরে দেখা যাচ্ছে এটি হচ্ছে সিডি অথবা ডিভিডি রোম ড্রাইভ এবং ইউএসবি হার্ড ডিস্ক ড্রাইভ সহ আরও অনেকগুলো অপশন আছে। তো আমরা সিডি থেকে যদি সেট আপ করতে চাই তাহলে এটি উপরে রাখতে হবে। তার জন্য কিবোর্ড থেকে F6 এবং F5 কীটি প্রেস করতে হবে। আমরা যদি F5 প্রেস করি তাহলে নিচে আসবো, আর F6 যদি প্রেস করি তাহলে উপরে আসবে, ঠিক আছে? এখান থেকে আমরা সেট করে নেব এবং ফাইনালে যদি আমরা এন্টার কীটি প্রেস করি তাহলে সেটি সেট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সিডি রোম অথবা ডিভিডি রোমকে সিলেক্ট করব, ঠিক আছে? দেন এসকেপ কীটি প্রেস করব। এরপরে 7 এক্সিট করতে হবে, এজন্য কিবোর্ড থেকে F10 কীটি প্রেস করব। তাহলে একটি মেসেজ পেয়ে যাচ্ছে, ইয়েস করতে হবে। তার আগে অবশ্যই সিডি অথবা ডিভিডি রম ড্রাইভে বুটেবল একটি ডিভিডি অথবা সিডি প্রবেশ করিয়ে নিতে হবে, ঠিক আছে? অথবা পেন ড্রাইভ বুট করে নিয়ে তারপর উইন্ডোজ সেট আপ করতে হবে। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।